সুপ্রিয় ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো নিশ্চয় সুস্থ আছো দয়া করি সকলে সুস্থ থাকো এবং বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করো আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দুর্দান্ত একটা নিয়ে আলোচনা করার ইংলিশ স্পিকিং এর দুর্দান্ত দুর্দান্ত একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ফর্মালার সাহায্যে তোমরা হাজার 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 বাংলাকে ইংলিশে রূপান্তর করতে পারবে তো এসো আমরা আজকের আলোচনায় ফিরে আসি আজকের আলোচনার বিষয় হাউ টু লার্ন ইংলিশ ইজিলি ফ্রম বেঙ্গলি কিভাবে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি শেখা যায় সেই কৌশল নিয়ে আমরা আলোচনা করব এসব কৌশলটি আলোচনা করি বাংলা ভাষায় যদি এ ধরনের বাক্য থাকে যেমন আমি খেতে চাই আমি যেতে চাই আমি করতে চাই আমরা খেতে চাই তুমি খেতে চাও তারা যেতে চাই সেই কাজটি করতে চাই তাহলে মাত্র একটা সূত্রের সাহায্যে এই ধরনের হাজার হাজার যত বাংলা বাঁকা থাকুক না কেন খুব সহজেই ইংরেজি করা সম্ভব সূত্রটি হচ্ছে সাবজেক্ট

যেতে চাই আই উড লাইক টু গো আমি করতে চাই আই উড টু ডু আমরা খেতে চাই উই উড লাইক টু ইট তুমি খেতে চাও ইউড

কৃষকরা বেশি ফসল উৎপাদন করতে চাই ফার্মার্স উড লাইক টু গ্রো মোর ক্রপস তামান্না ভালো রেজাল্ট করতে চাই তামান্না উড লাইক টু মেক এ গুড রেজাল্ট মায়েশা ছবি আঁকতে চাই মায়েশা উড লাইক টু স্যার আমরা মার্কেটে যেতে চাই উইড লাইক টু গো টু মার্কেট তুমি ভ্রমণ করতে চাও ইউড লাইক টু ট্রাভেল তারা একসাথে স্কুলে যেতে চায় টু গো টু স্কুল টুগেদার সে একটা বড় মাছ ধরতে চাই ইউড লাইক টু ক্যাচ এ বিগ ফিশ আমরা আমাদের বাবা মাকে সাহায্য করতে চাই উইড লাইক টু হেল্প আওয়ার সে অস্ট্রেলিয়া যেতে চাই হিউড লাইক টু গো টু অস্ট্রেলিয়া কৃষকেরা বেশি শাক সবজি ও ফলমূল উৎপাদন করতে চায় ফার্মার্স উড লাইক টু গ্রো মোর ভেজিটেবলস এন্ড ফ্রুটস ছাত্ররা ভালো রেজাল্ট করতে চায় স্টুডেন্টস উড লাইক টু মেক এ গুড রেজাল্ট মায়শা সুন্দর ছবি আঁকতে চায় মায়শা গুড লাইট টু প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই একটা ফর্মুলার সাথে কত বাক্য ইংরেজিতে রূপান্তর করা সম্ভব আশা করি এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে শত শত হাজার হাজার বাংলা বাক্যকে এই একটা ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তর করে তোমরা স্পিকিং শিখতে পারবে এবার এসো বাংলা ভাষায় যদি এ ধরনের বাক্য থাকে যেমন আমি খেতে চাই না আমি যেতে চাই না আমি করতে চাই না আমরা খেতে চাই না সে খেতে চাই না তারা যেতে চাই না সে কাজটি করতে চাই না তাহলে নিজের গঠনের সাহায্যে আমরা ইংরেজি করতে পারি গঠনটি হলো

লাইক টু গো আমি করতে চাই না আইউডোন্ট লাইক টু টু আমরা খেতে চাই না উই উইডোন্ট লাইক টু ইট সে খেতে চাই না হি হিউডোন্ট লাইক টু ইট তারা যেতে চায় না দে দে্ট লাইক টু গো কাজটি করতে চায় না লাইক টু ডু তারা মার্কেটে যেতে চায় না আমরা মার্কেটে যেতে চাই না উই উডেন্ট লাইক টু গো টু মার্কেট তুমি ভ্রমণ করতে চাও না

সন্ত্রাসীদের সাহায্য করতে চায় না হিউর ডন্ট লাইক টু হেল্প টেররিস্ট সে অস্ট্রেলিয়া যেতে চায় না হিউর ডন্ট লাইক টু গো টু অস্ট্রেলিয়া কৃষকেরা বেশি শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে চাই না ফার্মার্সেন্ট লাইক টু গ্রো মোর ভেজিটেবলস এন্ড ফ্রুটস ছাত্ররা পরীক্ষায় খারাপ ফল করতে চায় না স্টুডেন্টস ওইডেন্ট লাইক টু মেক ব্যাড ডেজার্ট মাইশা ছবি আঁকতে চাই লক্ষ্য করো একটা মাত্র সূত্রের সাহায্যে দেখো আমরা কত কত বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে পরিণত করতে পারি বাংলা ভাষায় যদি এ ধরনের বাক্য থাকে যেমন তুমি কি খেতে চাও তুমি কি যেতে চাও তোমরা কি খেলতে চাও সে কি খেতে চাই তারা কি যেতে চাই তোমরা কি কাজটি করতে চাও বাংলা বাক্যে যদি এমন ধরনের সব শব্দ থাকে তাহলে নিচের সূত্রের সাহায্যে আমরা বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারি সূত্রটি উড প্লাস সাবজেক্ট প্লাস লাইক টু প্লাস ভার্বের মূল ফ্রম প্লাস এক্সটেনশন প্লাস এক্সক্লামেশন সাইন বা দিকে হাসিনা যেমন তুমি কি আম খেতে চাও উড ইউ লাইক টু ইট ম্যাঙ্গো তুমি কি ভারত যেতে চাও উইড ইউ লাইক টু গে টু ইন্ডিয়া তোমরা কি ফুটবল খেলতে চাও উড ইউ লাইক টু প্লে ফুটবল সে কি খাবার খেতে চাই উড লাইক টু ইট ফুড তারা কি বাজারে যেতে চাই উড লাইক টু টু মার্কেট

তোমরা কি গ্রামে আসতে চাও w লাইক টু কাম টু ভিলেজ তোমরা কি বিশ্রাম নিতে চাও would you লাইক টু টেক রেস্ট তোমরা কি গল্প করতে চাও would you লাই like to, like to gosif তুমি কি সম্পর্ক টিকিয়ে রাখতে চাও ইউ লাইক টু কি তাকে ভালোবাসতে চাও লাভ হিম প্রিয় ছাত্রছাত্রী তোমরা বুঝতেই তো পারলে একটা গঠনের সাহায্যে কিভাবে আমরা হাজার হাজার শত শত বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে পরিবর্তন করে স্পিকিং করতে পারি আশা করি নিয়মটা তোমাদের অনেক উপকারে আসবে নিয়মটা তোমরা ফলো করবে এবং এ অনুযায়ী আদার্স আরো অন্যান্য বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে পরিবর্তন করার চেষ্টা করবে তাহলে অবশ্যই অবশ্যই ইংরেজিতে দ্রুত কথা বলতে পারবে স্পিকিং করতে পারবে তো প্রিয় ছাত্রছাত্রী আজকে এ পর্যন্তই নেক্সট ডে নতুন কোন আইটেম নিয়ে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত সকলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে সাথে থেকো তো বিদায় আল্লাহ হাফিজ